বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে অর্থনীতির ভিত তৈরি করেছিল বিএনপি। সাবেক অর্থম সাইফুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় এমনই দাবি করেন দলটির নেতারা। তারা বলেন, লুটপাটের অর্থনীতিকে সংস্কার করে মুক্তবাজার অর্থনীতির টেকসই ভিত করেছিলেন সাইফুর রহমান। সোহান খানের প্রতিবেদন। জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। সাইফুর রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বিএনপি নেতারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার ছিলেন এম সাইফুর রহমান। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অর্থনীতিকে নতুন একটি কাঠামোতে দাঁড় করেছিল বিএনপি। তার যে সুদূর প্রসারী চিন্তা ছিল দেশের অর্থনীতি নিয়ে, এই অর্থনীতি যে অর্থনীতি সাধারণ জনগণের কাজে লাগবে এবং যেই অর্থনীতি নিজেরা নিজেকে নিজের চাকা, সেই অর্থনীতির চাকাকে অতি দ্রুত সঞ্চালিত করে জাতীয় যে সম্পদকে বৃদ্ধি করে আমাদের জিডিপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক মুক্তবাজার অর্থনীতি গঠনে অতুলনীয় ভূমিকা ছিল সাইফুর রহমানের। বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে সেটাকে আমরা একটা সৃজনশীল অর্থনীতিতে পরিণত করতে সক্ষম হব, তিনি সেটা প্রমাণও করেছিলেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও শিক্ষার্থীদের স্কুলে নিতে বিএনপি সরকার উপবৃত্তি চালু করেছিল বলেও জানান তিনি। বাংলাদেশের সোহান খান, এসএটিভি, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।